হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবাই রোজা করতেছেন, রমজানের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাদের মাস, আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার ক্যাট পরিবারের। আজকে সারাদিন আমি বাসায় ছিলাম না, আমার ক্যাটকে আমি খাবার দিতে পারি নাই, সো অনেক ক্ষুধার্ত ডাকাডাকি করতেছিল। আমি নামাজ পড়ে এসে ওর জন্য খাবার রেডি করে খাবার দিচ্ছি ওকে। ওর জন্য শুটকি নিয়ে আসছি, ও শুটকি খেতে খুব ভালোবাসে। শুটকি নিয়ে আসছি, শুটকি দিচ্ছি, ও খাচ্ছে। এই যে আজকে সারা দিন ওকে খাবার দিতে পারিনি, আমি সারা দিন ব্যস্ত ছিলাম কাজের ব্যস্ততায়, সো অনেক ক্ষুধার্ত। আমি খাবার হাত দিয়েছি কিন্তু নিচ্ছে না আমার হাত থেকে, এক প্রকার অভিমান করেছে আর কি। অভিমান করার কারণে খাবার আমার হাত থেকে নিচ্ছে না, তো এখন খাবারগুলো দিচ্ছি আমি, আস্তে আস্তে খাচ্ছে। আবার ওর বাচ্চাদের দেখতে যাচ্ছে ওরা কি করতেছে না করতেছে, আবার ঘুরে এসে আবার খাচ্ছে। প্রত্যেক দিন 50 টাকা শুটকি সে খেয়ে নেয়, যার কারণে আজকে খাবার দিতে পারিনি। সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম, শুটকিও আনতে পারিনি, ওরে খাবারও দিতে পারিনি। এখন রাত্রেবেলা শুটকি বের করে দিচ্ছি, ও খাচ্ছে। ওর বাচ্চারা খেলতেছে আশেপাশে আছে কোথাও, খুব ব্যস্ত ওর বাচ্চারা, খুব দৌড়াদৌড়ি করতেছে। সো গাইস, আনোয়ার ফানি আনলিমিটেড চ্যানেলটি আপনাদের কেমন লাগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখুন, এই যে ওর বাচ্চা, বাচ্চা দুটো খুব দুষ্ট, খুব পারাপারি, মস্তি মস্তিতে থাকে সবসময় ওরা। এই যে খুব মস্তি করতেছে দেখেন, এই যে। সো গাইস, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন, আমার ক্যাট পরিবার আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। এখন খুব শান্ত আছে ওরা, দুষ্টমি বন্ধ। এই যে একটা চলে গেল ওর পিছে, এখন ও চলে যাবে, এই যে যাচ্ছে। মানে এত দুষ্টমি করে এরা, শুধু সারাক্ষণ দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। এই দেখেন, কিছু একটা পাইছে ও, যার কারণে ওটা নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে। সো গাইস, আনোয়ার ফানি আনলিমিটেড চ্যানেলটি আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনারা এমন ভিডিও আরও দেখতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, রমজান মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।